What up nation, this is the Cination back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কাকে রোস্ট করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমি রোস্ট করতে যাচ্ছি সাফা কবিরকে। সো রিসেন্টলি সাফা কবির একটি রেডিও স্টেশনে যায় এবং ওই রেডিও স্টেশনের একটি সাক্ষাৎকারে একটি কথা বলে সাফা কবির বাংলাদেশের অনেক মুসলিমের ধর্মানুভূতিকে আঘাত করে। বেসিক্যালি সাফা কবির বলেছে সে পরকালে বিশ্বাস করে না এবং সে এমন কোনো কিছু বিশ্বাস করে না যেটি কি না সে দেখেনি, এবং এটি নিয়ে হয়েছে দারুণ আলোচনা সমালোচনা। এবং এই আলোচনা সমালোচনার মাঝখানে বাংলাদেশের অন্য যে সকল ইস্যু আছে, আগুনের ইস্যু, নুসরাত হত্যা ইস্যু এবং অন্যান্য ইস্যুর মাঝখান দিয়ে এই ইস্যুটি ভাইরাল ইস্যু হয়ে যায়। এবং আপনারা অনেকেই জানেন বাংলাদেশে টয়লেট টিস্যু থেকেও ইস্যু বেশি। আজকে আমার এই ভিডিওটিতে যে ইস্যু নিয়ে কথা বলবো সেই ইস্যুটির নাম হচ্ছে সাফা কবির দ্য নাস্তিক। অ্যান্ড আজকের এই ভিডিওটা অনেক বেশি করা হবে, সরি বিশেষ রচনা করা হবে, যেটা দেখি না আসলে, ওটা আসলে কখনো বিশ্বাস করি না। পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখার পরে বুঝবেন। আর তাসিনেশনের ভিডিও যে করা হয় সেটা তাসিনেশনের সাপোর্টাররা ভালোই জানে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে পুরো ভিডিও দেখুন, কারণ আজকাল তো মানুষ আবার কিছু দেখা ছাড়া বিশ্বাস করে না। যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। সো ভিডিওটা দেখুন অ্যান্ড ওয়েট ফর আনলিমিটেড ভরা উইথ চার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্টটা হবে করা। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে তো পিছিয়ে আগুন ডেফিনেটলি লাগানো লাগে। তো যা বলছিলাম, কয়েকদিন আগে সাফা কবির একটি রেডিও স্টেশনে গিয়ে যা বলেছে তা হচ্ছে, না আমি পরকালে একদমই বিশ্বাস করি না, আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। ইয়েস, সাফা কবির বলেছে সে পরকালে বিশ্বাস করে না এবং সে এমন কোনো কিছুই বিশ্বাস করে না যা সে দেখেনি। এবং এ নিয়ে বাংলাদেশি মুসলিম অ্যাসোসিয়েশন অফ ফেসবুক যারা কিনা কমেন্টে গালাগালি করে, ওরা সাফা কবিরকে নাস্তিক হিসেবে ঘোষণা করে এবং অনেকেই তাকে থ্রেট দেয়, মেরে ফেলবে, এ করবে সে করবে। তো রেডিও স্টেশনে সাফা কবিরের এই মতামত জানানোর পরে দুটি গ্রুপ ক্রিয়েট হয়। একটি গ্রুপ যারা কিনা সাফা কবিরের এই মতামতটাকে একটি ফ্রিডম অফ স্পিচ বলে চালাচ্ছে, আরেকটি গ্রুপ যারা কিনা সাফা কবিরের এই মতামতের জন্য সাফা কবিরকে নাস্তিক বানাচ্ছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তো আজকে আমি আমার এই ভিডিওটি এই দুটি গ্রুপের মাঝখানে থেকে বানাচ্ছি। তো সাফা কবিরের এই উক্তির পরে আমার কাছে হাজার হাজার মেসেজ আসে, ইমেল আসে, তাদের সবার মতে আমার উচিত সাফা কবিরকে রোস্ট করা। এবং কয়েকদিন আগে ঘটে যাওয়া নুসরাত হত্যাকাণ্ড, এর বিচার হতে না হতেই, এই পুরো ইস্যুটা শেষ হতে না হতেই আমরা উঠে পড়ে লেগেছি সাফা কবির কী বলেছে সেটি নিয়ে, এবং এটি নিয়ে পুরো বাংলাদেশে তোলপাড় হয়ে গিয়েছে। অ্যান্ড এত রিকোয়েস্ট আসার কারণে আজকে আমার এই ভিডিওটি, আমি এই ভিডিওতে জানাচ্ছি আমার মতামত। সাফা কবির যে এই কথাটা বলেছে এটি কতটুকু যুক্তিসঙ্গত কিংবা এই কথাটার পিছনে লজিক কী আছে আমি সেখানে যাব না। আমার মতে পার্সোনালি আই থিঙ্ক সাফা কবির এটি ভুল করেছে এবং এই ভুলের কারণে সাফা কবির মাফও চেয়েছে। এখন সাফা কবির যে এটি ভুল করেছে তা অনেকে যারা ফ্রিডম অফ স্পিচ ফলো করে, যাদের অনেকের মতে যে ফ্রিডম অফ স্পিচ বলে বাংলাদেশে একটি কথা আছে, তারা মনে করে এটি কোনো ভুল না। বাট আমার মতে এটি ভুল ছিল। কেন ভুল তা আমি আপনাদেরকে বলছি। সাফা কবির তিনি একজন ইনফ্লুয়েন্সার। আপনারা যারা শিক্ষিত আছেন, আমার ভিডিও দেখছেন, তারা অনেকে জানেন ইনফ্লুয়েন্সারের মানে কী। ইনফ্লুয়েন্সার হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা বিগ নাম্বার অফ পিপলকে ইনফ্লুয়েন্স করে ইন আ গুড ওয়ে অর ইন আ ব্যাড ওয়ে। একজন ইনফ্লুয়েন্সার অনেক মানুষকে ভালোর পথে ইনফ্লুয়েন্স করতে পারে, আবার খারাপের পথে ইনফ্লুয়েন্স করতে পারে। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, মিডিয়াতে যাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, সাপোর্টার্স আছে, তাদেরকেও ইনফ্লুয়েন্সার বলে গণ্য হয়। বাংলাদেশে এমন অনেক ইউটিউবার্স আছে যারা কিনা তাদের ফ্যানকে খারাপের দিকে ইনফ্লুয়েন্স করে, যারা অভদ্র ভিডিও বানায়, অনেক অশালীন ভিডিওস বানায়, এবং তাদেরকে আমি আমার আগের ভিডিওতে রোস্ট করেছি। বাংলাদেশে আমার আরও অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের ফ্যান বেসকে ভালোর পথে ইনফ্লুয়েন্স করে, যারা ওদের ফ্যান বেস কিংবা সাপোর্টার্সকে, ওদের অডিয়েন্সকে ভালো কিছু শেখায়, ওদেরকে ফ্রিতে টিচিং করে, ওদেরকে ফ্রিতে ভালো ভালো কথা, ভালো ভালো পথে নেওয়ার জন্য সহযোগিতা করে। ঠিক তেমনই সাফা কবির একজন ইনফ্লুয়েন্সার। সে একজন ইনফ্লুয়েন্সার যখন এমন একটি কথা বলে যে আমি এমন কিছু বিশ্বাস করি না যা আমি দেখিনি, তাহলে তার যে ফলোয়ার্স আছে, তাকে যারা ফলো করে, তাদের মাথার মধ্যে এমন একটি চিন্তা আসবে যে সাফা আপু যেটা বলেছে যে উনি যা দেখে না তা বিশ্বাস করে না, তাহলে আমরাও যা দেখি না তা বিশ্বাস করব না। এবং এই কথাটার অর্থ দাঁড়ায় যে আমরা কোনো রিলিজিয়নে বিলিভ করব না, কারণ একটি রিলিজিয়নে বিলিভ করতে হলে আপনাকে বেসিক্যালি বিলিভ করতে হবে আল্লাহতে, ভগবানে,
গডে, এক এক রিলিজনে এক এক জিনিসে। এখন বাংলাদেশ হচ্ছে এমন একটি কান্ট্রি যেখানে 90-95% মুসলিম। হ্যাঁ, বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি, বাট স্টিল মেজরিটি মুসলিম হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশের মধ্যে আমরা একটি মেজরিটি মুসলিম কান্ট্রিতে আমরা যদি এমন একটি কথা বলি যে আমি এমন কিছু বিশ্বাস করিনি যেটি আমি দেখিনি, তাহলে অবভিয়াসলি এটা অনেক অনেক মানুষের ধর্মানুভূতিকে আঘাত করবে। এবং অ্যাজ এন ইনফ্লুয়েন্সার সাফা কবিরের উচিত হয়নি এমন কোনো কথা বলা। বাট হিয়ার ইজ আ বাট, সাফা কবির একটি ভুল করেছে এমন একটি কথা বলে। সাফা কবির কি নাস্তিক নাকি কাফের নাকি কি, আমি ওগুলোতে যাব না। কিন্তু যে সকল মানুষরা সাফা কবিরকে গালিগালাজ করছেন, যে সকল মানুষরা সাফা কবিরকে থ্রেট দিচ্ছে মেরে ফেলার, তাকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে উস্কানি হচ্ছে সাফা কবিরকে হত্যা করার জন্য, এটি কতটুকু যুক্তিসঙ্গত তা আমি আপনাদেরকে কোয়েশ্চেন করছি। সাফা কবির সে একটি খারাপ কাজ করেছে, সে এমন একটি কথা বলেছে যেটি তার বলা উচিত হয়নি। মেবি এটি সে ভুলে বলে ফেলেছে, মেবি এটি সে রাগের বশত বলে ফেলেছে। কিন্তু আপনারা যারা এই সকল করছেন, গালিগালাজ করছেন, মারার হুমকি দিচ্ছেন, এটি কতটুকু যুক্তিসঙ্গত? আমি একটি ওয়াজ দেখেছি এক হুজুরে, যে কিনা তার ওয়াজে সাফা কবিরকে নাস্তিক বলে সম্বোধন করছে এবং নাস্তিকদের মারার জন্য ওইখানে যে সকল মানুষ আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করছিল। শাহরিয়ার কবির, আমি কথাগুলি বলতাম না, বিড়ালের বাচ্চার পেট থেকে বিড়াল জন্ম নেয়, কুত্তার বাচ্চার পেট থেকে কুত্তা জন্ম নেয়, নাস্তিকের বাচ্চার পেট থেকে নাস্তিক জন্ম নেয়। শাহরিয়ার কবির নাম ভালো না খারাপ? ভালো না। শাহরিয়ার কবির বউ আছে একটা, ওনার এটাও নাস্তিক, উঁচু মাপের নাস্তিক, নাম হলো খুশি কবির। ভালো না নাম? খুশি নামের মাইয়া নাই আপনার এলাকায়? খুশি কবির। শাহরিয়ার কবিরের বড় নাম কি? কি রাগ হইতেছে আপনাদের? খুশি কবির। এবং তার একজন ছেলে আছে জন কবির। কি নাম জোরে বলেন? জন কবির। সবই কবির, শাহরিয়ার কবির, খুশি কবির, জন কবির। পাশাপাশি দুইটা মাইয়া আছে কুলাঙ্গার, একটা মাইয়ার নাম হলো সাবা কবির। কি কবির? সাবা কবির, এটা হলো বড়রা। আর একটা ছোট্ট মাইয়া আছে, যেই মাইয়াটার নাম হলো সাফা কবির। সাবা কবির, সাফা কবির। বাবার নাম শাহরিয়ার কবির, মার নাম খুশি কবির, ছেলের নাম জন কবির, মেয়ের বড়টার নাম সাবা কবির, ছোটটার নাম সাফা কবির। মজার ব্যাপার হচ্ছে এটি একটি মিম ছিল। সাফা কবিরের ভাই জন কবির, সাফা কবিরের মা এ কবির সে কবির, এটি একটি মিম ছিল। এই মিমকে হুজুরে এমনভাবে বলছে ওয়াজে, মনে হচ্ছে যে এটা আসলে সত্য। আসলে এই মিমটাকে হুজুর সত্য ভেবে একটি ওয়াজ মাহফিলে বলছে, এবং কারো ব্যাপারে না জেনে এরকম ভুল প্রপাগান্ডা, মিথ্যে কথা ছড়ানো যে কত বড় পাপ সেটা মনে এই হুজুর জানে না। এই যুবকের দল, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কাবার মহব্বত নিয়া যখন শুনবা কোন বেঈমান নবীরে গালি দেয়, দল মত নির্বিশেষে কাপড়ের কাপড়ে জড়ো হইয়া ময়দানে নামবা, হয়তো বেঈমান মরবে না হয় আমরা মরবো, তবুও বেঈমানের জায়গায় জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। সাফা কবির কি নাস্তিক নাকি আস্তিক, সাফা কবির কি কাফের নাকি মুসলিম, আমি এগুলোতে জাজ করতে যাচ্ছি না, কারণ আল্লাহ আমাকে এই জাজ করার সামর্থ্য দেয়নি। আমি আপনাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস বলতে যাচ্ছি। একটি হাদিস আছে যেখানে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন প্রস্টিটিউটকে আল্লাহ জান্নাত নসিব করেছে। প্রস্টিটিউশন, যেটা কিনা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ সিনস ইন আওয়ার ইসলাম, আমাদের ধর্মে প্রস্টিটিউশনটাকে কত খারাপভাবে দেখা হয় আমরা সবাই জানি। যারা প্রস্টিটিউশন করে তাদের কোনোই মাফ নেই, কিন্তু একজন প্রস্টিটিউটকে আল্লাহ জান্নাত গ্রান্ট করে, জান্নাত নসিব হয় তার উপরে। কীভাবে হয় জানেন? একদিন এক প্রস্টিটিউট হেঁটে যাচ্ছিল একটা কুয়ার পাশে দিয়ে, ওই কুয়ার পাশে একটা তৃষ্ণার্ত কুকুর ছিল। কুকুরটা অনেক বেশি তৃষ্ণার্ত ছিল, তার জিহ্বা বের হয়ে গেছিলো এবং জিহ্বা থেকে লালা পড়ছিল। এতই বেশি তৃষ্ণার্ত ছিল যে কুকুরটা কুয়ার আশেপাশে ঘুরছিল পানির জন্য, পানি পাচ্ছিল না। ওই প্রস্টিটিউটটা এই সিনটা দেখে তার খুবই মায়া হয়, সে তার জুতো করে কুয়োতে নামে, কুয়ো থেকে পানি উঠিয়ে সে কুকুরটাকে খাওয়ায়।
কুকুরের জন্য এই মায়া দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে, ওই প্রস্টিটিউটকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে জাস্ট বিকজ সে ওই কুকুরটাকে পানি দিয়েছিল। কুকুর, কুকুর যদি একটা মুসলমানের ঘরে ঢুকে 40 দিন নাকি ঘর নাপাক থাকে, কুকুর একটা নাপাক প্রাণী, কুকুরকে ধরলে শরীর নাপাক হয়ে যায়, সেই অনেক রকম কাহিনী আছে। আমাদের ইসলাম ধর্মে কুকুর একটি হারাম টাইপ অফ প্রাণী যেটা বলা যায়, কিন্তু এই প্রাণীটাকে পানি খাওয়ানোর জন্য একটা প্রস্টিটিউটের জান্নাত হয়ে যায়। এই ছিল একটি হাদিস। সেকেন্ড হাদিস আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এক ব্যক্তি 99টা মানুষ মেরেছে, 99 মানুষ মারার পরে সে তার গ্রামে একজনকে জিজ্ঞেস করে যে আমি তো 99টা মানুষ মেরেছি, আমি কি জান্নাতে যেতে পারবো? তখন ওই গ্রামের কয়েকজন মানুষ ওকে বলে একটা মসজিদ আছে, ওই মসজিদে যায়, ওইখানে একজন হুজুর আছে যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সারাদিন ওই মসজিদেই থাকে। সো ওই ব্যক্তিটা ওই হুজুরের কাছে যায় জিজ্ঞেস করার জন্য। এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা ভালো করে দেখেন। ওই হুজুরটা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই হুজুরটা কিন্তু জ্ঞানী না, সে শুধু নামাজই পড়ে, সে কিন্তু শুধু নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। ওই হুজুরের কাছে যখন ওই খুনিটা গিয়ে জিজ্ঞেস করে যে আমি তো 99টা মানুষ মেরেছি, আমি কি জান্নাতে যাব, ওই হুজুরটা পুরো ভয়ে আঁতকে উঠে বলে যে না, জীবনও না, তুমি এতগুলো মানুষ মেরেছো, তুমি কীভাবে জান্নাতে যেতে পারো, কীভাবে তুমি জান্নাতে যাবে, আমার মনে হয় তুমি কখনো জান্নাতে যাওয়া। এটা বলেছে ওই মারারটা তখন বললো যে এনিওয়েজ আমি তো জান্নাতে যাচ্ছি না, আর তোমার চেয়ারও আমার পছন্দ না, ওকেও মেরে ফেলছে। এরপরে সে আবার গ্রামে এসেছে, গ্রামে এসে সে বলেছে যে আমাকে তো বলেছে আমি জান্নাতে যেতে পারবো না, আমি ওকেও মেরে ফেলেছি। তো গ্রামের এক বুজুর্গ লোক ওকে বলেছে যে তুমি যাও, এরকম একটা জায়গা আছে, ওই জায়গায় একজন আলেম আছে, খুব জ্ঞানী লোক, উনার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার কি আসলেই জান্নাত হবে না কি না। সো ওই খুনিটা ওই লোকটার কাছে গিয়েছে, অনেক বুজুর্গ একটা লোক আলেম, গিয়ে জিজ্ঞেস করেছে যে আমি তো 100 জন মানুষ মেরেছি, আমার কি জান্নাত হবে? তখন ওই আলেম বলেছে আমি এর উত্তর দিতে পারবো না, একমাত্র আল্লাহই জানে তোমার জান্নাত হবে না কি না, বাট হ্যাঁ, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো আল্লাহর কাছে, তাহলে অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল, উনি তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু তার আগে তোমাকে এই সিটিটা ছেড়ে অন্য একটি সিটিতে যেতে হবে, যেই শহরে কোনো পাপ নেই, কোনো খারাপ কাজ নেই। তুমি এখন যেই শহরে আছো, এই শহরে অনেক বেশি পাপ, অনেক বেশি খারাপ কাজ, তো তুমি ওই শহরটাতে যাও, তাহলেই তুমি ভালোভাবে থাকতে পারবে, এবং তুমি ওখানে গিয়ে আল্লাহর কাছে তওবা করো এবং কাউকে মেরো না, আর কোনো পাপ কাজ করো না, তাহলে অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিবে। লোকটি তখন ওই পুণ্যের শহরের দিকে যাচ্ছিল, রাস্তাতেই সে মরে যায়। তখন ফেরেশতা আসে দুটো, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা ওই লোকটাকে জাহান্নামে নিতে চায়, জান্নাতের ফেরেশতা বলে যে সে জান্নাতে নিবে, কারণ সে তওবা করতে যাচ্ছিল। কিন্তু জাহান্নামের ফেরেশতা বলছিল সে তো তওবা করতে যাচ্ছিল, কিন্তু তওবা এখনও করেনি, সে তওবা এখনও করেনি, তার মানে সে জাহান্নামেই যাবে। কিন্তু জান্নাতের ফেরেশতা বলছিল যে না, সে তো তওবা করতে যাচ্ছিল এবং সে মন থেকে যাচ্ছিল সে জান্নাতে যাবে, সে মন থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যই তো সে যাচ্ছিল। তো এটি নিয়ে এই দুই ফেরেশতার মধ্যে ডিবেট শুরু হয়ে যায়। তারপর কি হয় আপনাদের বলছি, এই দুই ফেরেশতার মধ্যে তখন কথা হয়, কথার মধ্যে এরা বলে ওকে তাহলে এই জিনিসটা করি। সো এই হচ্ছে পুণ্যের শহর, এই হচ্ছে পাপের শহর। লোকটা পাপের শহর থেকে পুণ্যের শহরের দিকে যাচ্ছিল তওবা করার জন্য এবং মাঝপথে মারা যায়। সো লোকটা যেখানে মারা যায় ওটি যেই শহর থেকে কাছে, যদি পুণ্যের শহর থেকে কাছে হয় তাহলে সে জান্নাতে যাবে, পাপের শহর থেকে কাছে হলে সে জাহান্নামে যাবে। সো মাপা হবে যে সে কোন শহরের কাছাকাছি আছে, যেই শহরের কাছে আছে ওই শহর অনুযায়ী জান্নাত এবং জাহান্নামে যাবে। এটি দুই ফেরেশতার মধ্যে কথা হয়, ডিল হয়। কিন্তু আনফর্চুনেটলি লোকটা পাপের শহরের কাছে ছিল, পুণ্যের শহরের কাছে ছিল না। কিন্তু আল্লাহ কী করেছে জানেন? আল্লাহ এতই ক্ষমাশীল, তিনি কি না পুরো ডাইমেনশানই চেঞ্জ করে দিয়েছে, ডাইমেনশান চেঞ্জ করে ওই লোকটিকে পুণ্যের শহরের কাছে নিয়ে গিয়েছে এবং ওই লোকটির জান্নাত হয়ে যায়। 100টা মার্ডার করার পরে ওই লোকটির জান্নাত নসিব হয়, আল্লাহ এমন ক্ষমাশীল। সো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা কেউই জানি না কে নাস্তিক কে কাফির, কার কোন কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত নসিব করবে, কোন কাজের জন্য আল্লাহ তাকে জাহান্নাম নসিব করবে। সো শুধু শুধু কেন আমরা একজনকে এরকম কাফের বানিয়ে দিই, নাস্তিক বানিয়ে দিই, ইলুমিনেটি বানিয়ে দিই? আমরা এটাও জানি না যে হাদিসে বলা আছে আমরা যদি মুসলমান হই আরেক মুসলমানকে যদি কাফের বলি এবং ওই মুসলমান যদি কাফের না হয় তাহলে আমি নিজে কাফের হয়ে যাব। হ্যাঁ, এটা সত্য, এটিও হাদিসে আছে। আমি যদি আপনাকে কাফের বলি অ্যাজ এ মুসলমান, আপনি যদি একজন মুসলমান হন, আর আমি যদি আপনাকে কাফের বলি আর আপনি যদি কাফের না হন, তাহলে আমি কাফের হয়ে যাব। আমরা অনবরত
কাউকে না জেনে কাফের বলছি, নাস্তিক বলছি, শুধু শুধু। সাফা কবির এই কথাটা বলেছে, মেবি সে ভুলে বলেছে, মেবি সে রাগের বশত বলেছে। কিন্তু হ্যাঁ, আমি এটাও বলছি যে তার এটি বলা ঠিক হয়নি। অ্যাজ এ পাবলিক ফিগার, একজন বড় ইনফ্লুয়েন্সার হিসেবে যাকে কিনা এতজন মানুষ ফলো করে, তার এটি বলা ঠিক হয়নি, কিন্তু সে বলে ফেলেছে এবং এর জন্য সে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ, আমরা না। আমরা কাউকে জাজ করতে পারি না। আমরা যে তাকে এরকম থ্রেট দিচ্ছি, এরকম মেরে ফেলার হুমকি দিচ্ছি, এটি বলে আমরা কি কোনো গুড এক্সাম্পল সেট করছি? আমরা কি মুসলমান হিসেবে একটা ভালো উদাহরণ এই ওয়ার্ল্ডের কাছে দেখাচ্ছি? ইউটিউবে আমাকে নিয়ে ইদানিং অনেক ভিডিও বানাচ্ছে, আমাকে ইলুমিনাটি বানাচ্ছে, আমাকে কাফের বানাচ্ছে, নাস্তিক বানাচ্ছে, এই সেই। কিন্তু ওরা জানে হোন আমি আসলে কি। ওরা এতটুকুও জানে না, ওরা যে আমাকে এটা বানাচ্ছে না জেনে ওরা আমাকে যা বলছে তা কিন্তু ওরাই হয়ে যাচ্ছে। আমি কেন কয়েকজন ভণ্ড আলমদেরকে আপনাদের সামনে তুলে ধরেছি, এটি আমার পাপ হয়ে গিয়েছে। এ কারণে আমাকে অনেক বেশি থ্রেট দিচ্ছে, আমাকে মারার হুমকি দিচ্ছে, আমাকে গালিগালাজ করছে অনেকে। কিন্তু ওরা এতটুকুও জানে না যে জাহান্নামে সবার আগে যাকে পোড়ানো হবে সে হচ্ছে ভণ্ড আলেম। আমাদের আশেপাশে অনেক ভণ্ড আলেমে ভরা, এবং এই সকল ভণ্ড আলেমদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরছি একে একে। হ্যাঁ, অনেক প্রবলেম হচ্ছে আমার এই কারণে, কিন্তু আমি এসব প্রবলেম তোয়াক্কা করছি না। শাসন, এভাবে আমরা কাউকে না জেনে নাস্তিক, কাফের, হাবি জাবি, গালি গালাজ, মৃত্যুর থ্রেট না দিই। লক্ষ্য করলে দেখবেন, যারা এই সকল থ্রেট দিচ্ছে, গালি গালাজ করছে সোশ্যাল মিডিয়াতে, তারা পাঁচ অক্ত নামাজই পড়ে না। কিন্তু তারা সাফা কবির কেন পরকালে বিশ্বাস করে না বলেছে, সেটি নিয়ে উদ্গ্রীব। সাফা কবির পরকালে বিশ্বাস করুক বা না করুক, সেটা সাফা কবিরের ব্যাপার। সাফা কবিরের এই কথার জন্য সাফা কবির নিজেই দায়ী। আর সাফা কবিরেরও এই টাইপের কথা বলা উচিত হয়নি, সেটা আমি আগেই বলেছি। অ্যাজ এন ইনফ্লুয়েন্সার হিসেবে তার এমন কিছু বলা উচিত নয় যেটা কি না মানুষকে খারাপ ইনফ্লুয়েন্স করবে বা মানুষকে ভুল পথে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ বলে ওইটাকে অনেকে চালাচ্ছে, কিন্তু ফ্রিডম অফ স্পিচ আমাদের বাংলাদেশে চলে না। আমাদের বাংলাদেশে যদি গভর্নমেন্টের অ্যাগেনস্টে কিছু বলে জেল হয়ে যায়, সেখানে কেন আমরা ধর্মের অ্যাগেনস্টে কথা বলতে যাবো? এতই যদি ফ্রিডম অফ স্পিচের শখ হয়, তাহলে গভর্নমেন্টের অ্যাগেনস্টে কিছু বলো না, তখন তো ঠিকই আত্মা কেঁপে ওঠে, তখন তো বলতে পারো না। কিন্তু আল্লাহর অ্যাগেনস্টে, ধর্মের অ্যাগেনস্টে বলে ফ্রিডম অফ স্পিচ মারাও, ডোন্ট ডু দ্যাট। ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে তুমি যা ইচ্ছা তাই বলতে পারবে। ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে তুমি অশালীন ভিডিও করে ছেড়ে দিবা এবং এটাকে ফ্রিডম অফ স্পিচ বলে চালাবা। ফ্রিডম অফ স্পিচ মানে এই না মানুষকে খারাপ কাজে ইনফ্লুয়েন্স করবা, ভুল পথ প্রদর্শন করবা, এটাকে ফ্রিডম অফ স্পিচ বলে না, অ্যাটলিস্ট বাংলাদেশে না। এই তো গেল সাফা কবির, যার ব্যাপারে আমরা জানি না সে কি আদৌ নাস্তিক নাকি নাস্তিক না। কজ তার কয়েকটি ফেসবুক পোস্টে আমি দেখি সে কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে, সে আল্লাহ বিল্লাহ করছে। অনেক পোস্টই আছে তার ফেসবুক প্রোফাইল এবং পেজে যেখানে সে কিনা আল্লাহর নাম মেনশন করেছে, অনেক দোয়া মেনশন করেছে। সে আমরা বলতে পারছি না সে কি নাস্তিক নাকি নাস্তিক না। কিন্তু তাকে যদি আমরা নাস্তিক কিংবা কাফের বলি না জেনে, তাহলে আমরা কাফের হয়ে যাব। সো সাফা কবিরকে আমরা সাইড করি। এখন আসি আসল নাস্তিকের ব্যাপারে। সেফাতুল্লাহ নামের এক অমানুষ, যে কিনা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনকে ছিঁড়ে টয়লেটে ফেলে শুধু ফ্লাশই করেনি, সে স্যান্ডেল দিয়ে আমাদের কুরআনকে মেরেছে, লাথি দিয়েছে, পাতা ছিঁড়েছে। এরা হচ্ছে আসল নাস্তিক, আসল কাফের। এদেরকে চিনে রাখুন, এদের অ্যাগেনস্টে কিছু করুন, এদেরকে নিয়ে গান বানানো বন্ধ করুন, এদেরকে নিয়ে নাচানাচি, এদের লাইভ শেয়ার, এদেরকে বাহাবা দেওয়া বন্ধ করুন। এরাই হচ্ছে আসল নাস্তিক, আসল কাফের, যারা কিনা আমাদের ধর্মকে অবমাননা করছে, আমাদের পবিত্র গ্রন্থকে অবমাননা করছে। সো আমার নেক্সট ভিডিওতে সেফাতুল্লাহ, তোকে দেখে নিচ্ছি, তুই নেক্সট।